আমার বাবা মারা গেছেন টয়লেটের ভেতর, কিন্তু আমি রোজায় স্বপ্ন দেখেছি তিনি একটি সুন্দর বিছানায় শুয়ে আছেন এবং কালিমা পাঠরত মারা যাচ্ছেন। এর ব্যাখ্যা কী হতে পারে? কোনো মানুষ, কোনো মুসলমান যদি টয়লেটে মৃত্যুবরণ করে, এর মানে এই না যে লোকটা জাহান্নামী। এত সহজ সমীকরণ করার সুযোগ নাই। মৃত্যুটা কোথায় হয়েছে এটা বড় বিষয় নয়, মৃত্যু অবস্থায় তিনি ইমানদার কিনা সেটা হলো বড় বিষয়। একজন ইমানদার, তার মৃত্যু যদি টয়লেটেও হয় তিনি আল্লাহর কাছে নাজাত পেতে পারেন। আরেকজন বেঈমান, আল্লাহর প্রতি অবিশ্বাসী, তার মৃত্যু খুব আলিশান রুমের মৃত্যু হয়েছে, তারপরেও সে জাহান্নামী। অতএব আপনার বাবা টয়লেটে মৃত্যুবরণ করেছেন দেখে আপনি তাকে স্বপ্নে ভালো অবস্থায় আছে এটা দেখতে পারবেন না, এমন কিছু নয়। সুধারণা করতে পারেন যে আপনার বাবা আল্লাহ তাকে ভালো রেখেছেন। তারপরও আমরা বাবা মাকে মৃত্যুর পর তাদের তরফ থেকে দান সাদাকা ইত্যাদি করব, অব্যাহত রাখবো, যাতে করে আজর এবং সওয়াব তাদের আমল নামে যায়।